আর কলকাতা নয়, এবার দুর্গাপুর থেকে ময়নাতদন্তের ফরেন্সিক পরীক্ষা করা সহজ হয়ে গেল পশ্চিম বর্ধমান সহ পার্শ্ববর্তী পাঁচটি জেলার জন্য। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি উদ্বোধন হল দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। অত্যাধুনিক এবং উন্নত মানের এই ফরেন্সিক ল্যাবে দ্রুত নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। এর ফলে অপরাধ দমনে আরও তৎপর হতে পারবে প্রশাসন। চটজলদি অপরাধের কিনারা করতে সদর্থক ভূমিকা নেবে এই ল্যাবরেটরি, এই বলে আশাবাদী প্রশাসনিক মহল। খুন, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগের মতো ঘটনার তদন্ত করতে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে এই রিজিওনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এবার আর ফরেন্সিক বিশেষজ্ঞদের কলকাতার বেলগাছিয়া থেকে আসতে হবে না বা বিশেষ তদন্তের জন্য যেতে হবে না কলকাতায়, কারণ এসবের জন্য এবার দুর্গাপুরের ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞরা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করে সেই নমুনার দ্রুত দুর্গাপুরে এই ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে পুলিশের হাতে তুলে দেওয়া সম্ভব হবে তথ্য বলেও দাবি আধিকারিকদের। দুর্গাপুর থেকে সম্ভব তো কতটা সুবিধা হবে এই ধরনের ক্ষেত্রে, আগুন লাগা বা বোমা বিস্ফোরণ বা কোনো ফাউল প্লে মার্ডার এই ধরনের, যেগুলোতে কোনো এই ধরনের ক্ষেত্রে? আজকে 2রা ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী বর্ধমান থেকে রিমোটের মাধ্যমে উদ্বোধন করলেন রিজিনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দুর্গাপুর। এই রিজিনাল FSL দুর্গাপুর কেটার করবে পাঁচটা জেলা: পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম। আপাতত যে ডিপার্টমেন্ট FSL এর জন্য সবচেয়ে বেশি দরকার, অর্থাৎ টক্সিকোলজি, সেইটা আমরা শুরু করব এই রিজিনাল দুর্গাপুর FSL দুর্গাপুর থেকে। আর আমাদের বিশ্বাস যে এই পাঁচটা জেলা থেকে ভিসেরা, যেগুলো পোস্টমর্টমের পরে কলকাতা FSL কে পাঠাতে হতো, সেইগুলো সব এখান থেকেই কেটার হয়ে যাবে। আর এছাড়া যখন কোনো বড় ইনসিডেন্ট হবে, বড় অপরাধ ক্রাইম হবে, তখন প্লেস অফ অকারেন্সে বা যেখানে ঘটনা ঘটেছে সেখানে বৈজ্ঞানিক পাঠাতে আরও অনেক সুবিধে হবে, যেহেতু এই রিজিনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি দুর্গাপুরেই আমাদের তিনজন সিনিয়র সায়েন্টিস্ট থাকবেন। দুজন সায়েন্টিফিক অফিসার আর একজন সিনিয়র সায়েন্টিফিক অফিসার। দুর্গাপুরের ঝেমুয়া পঞ্চায়েতের শঙ্করপুরে এই রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ার যে কোনো অপরাধের তদন্তের জন্য ফরেন্সিক তদন্ত অত্যন্ত জরুরি। এতদিন ফরেন্সিক তদন্তে সির্ফ নমুনা সংগ্রহ করতেই বেশ কিছুদিন অপেক্ষা করতে হতো পুলিশকে। ফরেন্সিক দপ্তরের আধিকারিক দাবি করেন, কলকাতা থেকে ফরেন্সিক দল এসে ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করত, ততদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা নষ্ট হয়ে যেত। এবার এই সমস্যার সমাধান হবে দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির মাধ্যমে। অতএব এখন থেকে দ্রুত যে কোনো ধরনের বড় অপরাধের সমস্যার সমাধান নিমেষের মধ্যেই সম্ভব। এখানে ফরেন্সিক পরীক্ষার জন্য সর্বদাই থাকছেন তিনজন সিনিয়র সায়েন্টিস্ট, তাদের অঙ্গুলি হেলনে দ্রুত মিলবে ময়নাতদন্তের রিপোর্ট। সাধন রুজ, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে।
প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।